আজ সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। রোববার সকাল 10টায় সিলেট শিক্ষা বোর্ড ছাড়া সারা দেশেই একসঙ্গে প্রথম পরীক্ষা শুরু হবে। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে HSC আলিম, SSC BM, SSC ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট 14,50,790 জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষায় অংশ নিতে এরই মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে হাজির হয়েছেন পরীক্ষার্থীরা। সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও 8:30 পর থেকেই কেন্দ্রের সামনে ভিড় বাড়তে থাকে। তবে সকালবেলায় ভারী বৃষ্টির কারণে পরীক্ষার্থীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। অভিভাবকরা বলছেন, প্রথম পরীক্ষা, যানজটের ভয় এবং নির্ধারিত সময়ের আগে ফাঁকা রাস্তায় নির্ঝঞ্ঝাট কেন্দ্রে আসার জন্যই আগেভাগে কেন্দ্রে এসেছেন। বৃষ্টির সম্ভাবনা চিন্তা করেই বাসা থেকে ছাতা নিয়ে বের হয়েছেন তারা। অপরদিকে কেন্দ্র সূত্রে জানা গেছে, ঢাকা সিটি কলেজে ঢাকা মহানগরীর 11টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।